ভেজাল পেট্রোপণ্য বিক্রির অভিযোগে পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার কামালপুর পেট্রোল পাম্পে। অভিযোগ, পেট্রোল এবং ডিজেলের সাথে কেরোসিন মিশিয়ে বিক্রি করছে ওই পাম্প মালিক। প্রতিবাদে বিভিন্ন গাড়ির চালকরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পেট্রোল পাম্পে কেনা তেল ফেলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরবর্তীতে মানিকচক থানার পুলিশ কর্মীরা এসে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় ও ব্যবস্থাপনায় রায় নাট্যোৎসব 2022-এর শুভ সূচনা হতে চলেছে শুক্রবার। এই উৎসব চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে রায়না প্রযোজিত নাটক ইঁদুর, নাট্যকার তৃপ্তি মিত্র। শনিবার উৎসবে মঞ্চস্থ হবে দিনাজপুর কৃষ্টি ও মালদা অন্যরঙ্গ সংস্থার দুটি নাটক। নাট্যোৎসবের শেষ দিনে মঞ্চস্থ হবে কলকাতার উষ্ণিক প্রযোজিত নাটক দুই বুড়োর গল্প। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করবেন বিশিষ্ট কৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। উৎসবকে সফল করে তোলার জন্য নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংস্থার সদস্যরা। দু সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের তাহেরপুর এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ধর্ম বর্মন। পরিবারের সদস্যরা জানিয়েছেন গত সরস্বতী পুজোর দিন থেকেই নিখোঁজ ছিল ধর্ম। ঠিকভাবে হাঁটাচলা করতে পারত না সে। বুধবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ছেলের কাছে মোবাইল চাওয়ায় শাশুড়িকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। শুধু তাই নয়, মারধর করার পর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার শাহুরগাছি এলাকায়। জানা গিয়েছে এদিন দুঃখীজান বেওয়া নামে এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করতে যাওয়ার সময় ছেলের কাছে মোবাইল নম্বর চাইতে যায়। সে সময় পুত্রবধূ রেখা বিবি ও তার দুই আত্মীয় দুঃখীজান বেওয়াকে গালিগালাজ করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চাঁচল থানায় বৌমা ও তার দুই আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 100 দিন প্রকল্পে ব্যাপক দুর্নীতি, মৃত ব্যক্তির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তুলে মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল DYFI। এদিন মিছিল করে এসে পঞ্চায়েত দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পরে সংগঠনের তরফে 6 দফা দাবি সমন্বিত একটি স্মারকলিপি পঞ্চায়েত প্রধান জৈনব নেসার হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা। মাঘী পূর্ণিমা উপলক্ষে মানিকচকের গঙ্গা নদীর ঘাটে পুণ্য স্নানে সামিল হলেন বহু পুণ্যার্থীরা। বুধবার সকাল থেকে মালদা জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু মানুষের সমাগম ঘটে মানিকচক নদী ঘাটে। পাশাপাশি নদীতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়। মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। বসেছে মেলাও। এদিন দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যের পাশাপাশি বুধবার খুলে গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রাথমিক বিদ্যালয়গুলি। পঠন পাঠন চালুর পাশাপাশি মিড ডে মিলও দেওয়া হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এতদিন বাদে পুনরায় স্কুলে আসতে পেরে খুশি শিক্ষক ও পড়ুয়া উভয়ই। মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান ও কালী পুজো আয়োজিত হলো গাজলে। বুধবার গাজল ব্লকের দহিল এলাকার কুণ্ডেশ্বরী মহাশাসনে আয়োজিত ধর্মীয় মেলায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দোস্তি মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম উত্তম সিং, তার বাড়ি রায়গঞ্জের তাহেরপুর এলাকায়। মঙ্গলবার রাতে 3 জন মোটরবাইকে করে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাদের। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় 3 জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয় উত্তম সিং নামে ওই ব্যক্তির। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে জলাশয়ে ভরাট করার অভিযোগ উঠল চাঁচলের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আটক করা হয়েছে 3টি মাটি বোঝাই ট্রাক্টর। জানা গিয়েছে চাঁচল টেন্ডের পাড়ার বাসিন্দা মনসুর আলী তার বাড়ির পেছনে একটি জলাশয় ভরাট করছিল। ওই জলাশয়টি ভরাটের ফলে চাঁচল শহরের বারোগাছিয়া অরবিন্দপল্লী সহ বিভিন্ন লেনের নিকাশি বন্ধের মুখে পড়বে বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষায় এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। এই অভিযোগ পেয়ে চাঁচলের মহকুমা শাসক ঘটনার তদন্তের নির্দেশ দেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে। পাশাপাশি এদিন দুপুরে জলাশয়ে ভরাটের খবর পেয়ে চাঁচল
পাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। আটক করা হয়েছে তিনটি মাটি বোঝাই ট্রাক্টর। যদিও জলাশয় ভরাটের অভিযোগ উড়িয়ে দিয়ে মনসুর আলী জানিয়েছেন, বাস্তু জমি হিসাবে সেটির নথি রয়েছে। আশেপাশের এলাকা থেকে সমস্ত জল সেখানে গিয়ে পড়ায় জমিটির ক্ষতি হচ্ছিল, যে কারণে মাটি ভরাট করা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি। বিজেপির সাথে জোট বেঁধে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানকে অপসারিত করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান গোপাল চৌধুরীর বিরুদ্ধে বিজেপির সঙ্গে জোট বেঁধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। যদিও এ নিয়ে হাইকোর্ট অবধি মামলা গড়ায়। অবশেষে পুলিশি প্রহরায় বুধবার সম্পন্ন হলো তলবি সভা। সভায় জয়ী হয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অপসারিত প্রধান গোপাল চৌধুরী। অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের গাজর ব্লক কমিটির উদ্যোগে ও মালদা জেলার অন্যান্য ব্লক কমিটির সহযোগিতায় গুরু রবিদাসজির জন্মজয়ন্তী উৎসব পালন করা হলো নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বুধবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত একটি শোভাযাত্রা গাজরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং পরবর্তীতে গাজরের হাইস্কুল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ঋষি, দিলীপ ঋষি, ধীরেন রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রতি বছরের ন্যায় এবছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাথ মন্দিরে মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। সেই পুজোকে ঘিরে সকাল থেকে তোড়জোড় শুরু হয়। আলো ও ফুলের মালায় মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বুধবার কালিয়াগঞ্জে জনসভা সেরে মালদার উদ্দেশ্যে যাওয়ার পথে ইটাহার ব্লকে চেকপোস্ট এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রীর সাথে রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। মাঘী পূর্ণিমা উপলক্ষে চোপড়া ব্লকের দোলুয়া এলাকায় আয়োজিত হলো মেলা। স্থানীয় ডক নদীর ধারে প্রায় 100 বছর আগে এই মেলার সূচনা করেন এলাকার বাসিন্দা পাহাড় সিং। সেখানে মনোহারি, আসবাবপত্র, রকমারি খাদ্য সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। এই উপলক্ষে প্রতিবছর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী দার্জিলিং জেলা, বিহার থেকে প্রচুর মানুষ ভিড় জমান মেলা চত্বরে। অন্যদিকে এই উপলক্ষে উত্তর চাকুলিয়ার সুধানী নদীতে পুণ্য স্নানে অংশ নেন বহু মানুষ। পাশাপাশি এলাকায় বসেছে মেলাও। পুলিশের তৎপরতায় খোয়া যাওয়ার প্রায় 5 মাস পর উদ্ধার হলো এক ব্যক্তির মোবাইল। ঘটনায় দুজনকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা কবিরাজ মোহাম্মদ সাজ্জাদের কাছে চিকিৎসার জন্য আসেন হলদিবাড়ি নয়াটলা এলাকার দুই যুবক। তিনি বাইরে থেকে এসে আর তার মোবাইলটি দেখতে পাননি। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় 5 মাস পর মোবাইলের লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার হলদিবাড়ি নয়াটলা এলাকায় উদ্ধার করা হয় মোবাইলটি। আটক করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম গুল্লা ও ফিরোজ হক। এদিন চাঁচল মহকুমা আদালত তোলা হয়েছে ধৃত দুজনকে। বুধবার চিকিৎসককে তার খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দেয় পুলিশ। দীর্ঘ 5 মাস পর মোবাইল হাতে পেয়ে খুশি মোহাম্মদ সাজ্জাদ। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে চাকুলিয়ায় কর্মী সভা আয়োজিত হলো বুধবার। এদিন চাকুলিয়া দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মী সভায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা অংশ নেয়। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন প্রাক্তন বিধায়ক আলী ইমরান, রমজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কালিয়াগঞ্জ ব্লকের মালগা গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটা এলাকায় 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। সাহেবঘাটার দুর্গাপুজো কমিটির উদ্যোগে এই নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এবছর 60তম বর্ষে পদার্পণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দদিমোহন দেবশর্মা, অনিল দেবশর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতে। 2018 সালের নির্বাচনে জিতে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বোর্ড গঠন করে, কিন্তু 6 মাস আগে এই 5 বাম সদস্য তৃণমূলে যোগদান করলে পঞ্চায়েত দখল করে শাসক দল। এরপরেও তৃণমূলের পূর্বতন 4 সদস্য অনাস্থা আনে প্রধানের বিরুদ্ধে। হাইকোর্টে মামলা দায়ের করা হলে তা খারিজ হয়ে যায়, কিন্তু পুনরায় ওই 4 সদস্য উপপ্রধানের সঙ্গে মিলে অনাস্থা আনে। যদিও দলকে না জানিয়ে অনাস্থা আনা হয়েছে বলে অভিযোগ করেছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হযরত আলী। পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্নারা খাতুন জানিয়েছেন, ব্লক সভাপতি তাদের না জানিয়েই যোগদান করিয়েছিলেন, যে কারণে অনাস্থা আনা হয়েছে।